গুড মর্নিং না গুড আফটারনুন দাবি দাওয়া আছে কিছু গোটা ছাগল হয়তো ভেতরে ঢুকে আছে হঠাৎ করে এটা খুঁজে পেল শুম জব মানে এই সিচুয়েশনের মধ্যে এই চলে এসেছে বিরিয়ানি ভেরি গুড মর্নিং আমি আকাশদীপ তোমরা দেখছো বিভিএ ব্লগস আর এখন বাজে হচ্ছে দুপুরে একটা মানে গুড মর্নিং না গুড আফটারনুন আজকে হচ্ছে রবিবার আজকে সারাদিনের প্ল্যান হচ্ছে খাওয়া দাওয়া করার আজকে কাকিমার মানে শ্রীয়ের মায়ের জন্মদিন তো সেখানে খাওয়া দাওয়া আছে আর তারপরে যাব হচ্ছে শ্রীয়ের মাসির বাড়ি সেখানে গিয়েও রাত্রেবেলা খাওয়া দাওয়া করার আছে আজকে মানে খাওয়াই খাওয়া তো আমি এখন মোটামুটি একদম রেডি ফেডি হয়ে গেছি আজকে সকালবেলা থেকে উঠে আমার হাতে একদমই সময় ছিল না একটা ভিডিও এডিট করছিলাম তারপরে সেটাকে রেন্ডারে বসিয়েছি আজকে আর পোস্ট করা হবে না বুঝতে পেরে গেছি তো আর কিছু করার নেই এখন বেরোই একটার মধ্যে শ্রীয়ের ওখানে ঢোকার কথা আমার আর বাকি মাত্র 5 মিনিট এবার গালাগালি করবে যদি না ঢুকে এখানে পাওয়ার ব্যাংক চার্জার এগুলো সব কটা আমি ব্যাগে ঢুকিয়ে নিচ্ছি কারণ আমার এই জিনিসগুলো সবসময় থাকে আমার সাথেই পুজোর একদিন এই ব্যাগটা আমার খুব হেল্প করেছে জলের বোতল পাওয়ার ব্যাংক চার্জার ক্যামেরা সব কিছু এর মধ্যেই আমি রেখে দিই সবসময় আর পুজোর সময় সবসময় আমি একটা ব্যাগ ক্যারি করি যাই হোক প্রচণ্ড গরম আমি বলতে বলতে পুরো ঘেমে ঘেমে গেছি শ্রীয়ের বাড়িতে গিয়ে তারপরে আবার আসছি চলো চলে এসেছি হচ্ছে শ্রীয়ের বাড়িতে আজকে কাকিমার জন্মদিন আর এই যে বার্থডে গার্ল জন্মদিন শুভ জন্মদিন মানে সুস্থ থাকো তোমরা সুস্থ থাকলেই আমরা ভালো থাকবো নিচ থেকে চলে এসছে কাকু এখন স্নান ফান করবে বলো কিছু বলবে দাবি দাওয়া আছে কিছু তুমি কিছু পড়াই সারা জীবন তুমি পড়িয়ে গেলে আজকে খুলে লাভটা হ্যাঁ সেটাই তো ঠিক করো একদম কালকে রাত্রিরে যখন আমার কাছে ফোন আসছে শুয়ে শুয়ে বলছে বিশ্বজিৎ কেন ফোন করলো বুইমা কেন ফোন করলো তার মনে নেই আজকে সকালে তার ফেসবুক দেখে মনে পড়েছে ও তোমার আজকে জন্মদিন এখন রাত্রি নিজে নিচে গিয়ে দেব চারটা নিচে সপ্ত জীবন তাতা ছোটো মা মিস্টার ফেমাস হচ্ছে সেই পার্ট টু সবাই রয়েছে এই যেখানে পুরো টিম বসে আছে এসেই সপ্তশীর সাথে আমার কোলাকুলি হয়ে গেছে ইয়ো করে আর এখানে মিস্টার ফেমাস হচ্ছে সেই পার্ট টু বসে আছে বাদাম ফাদাম ছাড়া বোন এখানে বসে পাঁচফোড়নের মতন ফোড়ন কাটছে দশ যেদিন রাত দেখা হয়েছে দশমী ওই দিন সন্ধ্যাবেলা থেকে আমি বেরোনোর পর থেকে আর জ্বর আসেনি এখনও পর্যন্ত আসেনি কিন্তু উইকনেস আছে তাই তো প্রচণ্ড উইকনেস আছে আর এখানে তাতা নিজের গ্ল্যামার দেখিয়ে দাঁড়িয়ে রয়েছে কাকিমার জন্মদিন তো সেই জন্য খাবার দাবার এখানে হয়েছে এই খাবার দাবারের মধ্যে এই হচ্ছে পোলাও হয়েছে বোন বানিয়েছে আচ্ছা ডিমটা কে বানিয়েছে আচ্ছা তাতা বানিয়েছে হচ্ছে ডিমটা এবার অনেকেই ভাবতে পারে যে চিকেন মটন বা মাছ ফাছ ছাড়া ডিম কেন বিষয় হচ্ছে এই যে এই কদিন আমরা ওই মানে স্পাইসিয়েস্ট খাবার দাবারের উপরে বসেছিলাম মানে মটন ফটন উপরে বসেছিলাম মানে হিসেব করে দেখলে হয়তো আমি এই কদিনে যা মটন খেয়েছি একটা গোটা ছাগল হয়তো ভেতরে ঢুকে গেছে তো এরকম করে সবারই তাই হয়েছে তো আজকে একটু ডিসাইড করালো যে আজকে একটুখানি ডিম খাবো মানে এই পুজোর কদিন এইটাই হয়তো মিসিং ছিল আজকে এটাকে ষোলো গলা পূর্ণ হয়ে যাচ্ছে আর ওখানে হচ্ছে স্যালাড রেডি হয়ে গেছে তো একটু বাদেই খেতে বসবো আমরা আর খেতে বসবো বসবো করছি এর মধ্যে চলে এসছে বৃষ্টি মানে আকাশের অবস্থা দেখলে বোঝাতে পারবো এইরকম টাইপের হয়ে গেছে ফুল লেভেলে বৃষ্টি শুরু হয়ে গেছে উপরে পুরো অন্ধকার করে এসছে এই কদিন মা আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল যে হ্যাঁ ঠাকুর ঠাকুর দেখে নে খাওয়া দাওয়া করে নে কালকে থেকে তোদের অফিস আজকে একটু বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দিই আর এই যে বার্থডে গার্ল বার্থডে গার্লের খাওয়ার দাওয়ার হচ্ছে এই কারণ বার্থডে গার্ল এখন ডায়েটে আছে ওর গাড়ির এই চাকাটায় কোন একটা মানে পুরো পাংচার তো নয় পাংচার হয়ে তো পুরো ফ্ল্যাট হয়ে যেত ফ্ল্যাট হয়নি একটা হাফ ফ্ল্যাট হয়ে দাঁড়িয়ে রয়েছে তো জিনিসটা বোঝার জন্য আমরা যাচ্ছি এখন গ্যারেজ আমরা শেষ অবধি এই দাদা এখানে এইটা হাওয়া দিতে গিয়ে হঠাৎ করে এটাকে খুঁজে পেল মানে ওরা কাঠি ঢুকিয়ে হাওয়া ঠাওয়া বার করেছে আর হাফটা ভেতরে ঢুকেছিল হয় অনেকেই মজা ফজা করে অনেকের মজা আমাদের সাজা তো এটাই সমস্যা ছিল মেবি আর কোনো সমস্যা হয়তো নয় এখান থেকে আমরা কোথায় যাবো মিয়া মোড়ে তাই তো মিয়া মোড়ে সিটির মোড়েরটা যাবো তো আমার মানে মন জিনিস যখন আগে ছিল এখন তো মিয়া মোড়ে হয়ে গেছে
তখন আমার ফেভারিট যদি কোনো পেস্ট্রি থাকতো তাহলে সেটা ছিল হচ্ছে এটা, সেটা হচ্ছে পিনাকোলাটা। তো এটা বহু 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 দিন বাদে, মানে আমার কাছে তো বহু বছর বাদে আমি পেলাম। এইগুলো বলছিলো দাদারা, বলছিলো যে এগুলো নাকি স্পেশাল অকেশনে আসে, মানে ক্রিসমাস ফ্রিসমাসে আসে। তো এটা আজকে পেয়েছি, তাই বাকিদের জন্য খাবার আনতে গিয়ে আমরা নিজেরাই নিয়ে নিচ্ছি, তাই তো? এখন বাজে হচ্ছে 6:30, ওই কেক নিয়ে এসেছিলাম, সেই কেক এখন কাটা হবে। এই হচ্ছে সেই কেক। আর সবচেয়ে হাস্যকর, মানে হাস্যকর না, সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ব্যাপারটা, যে মোমবাতিটা, মোমবাতিটা এত বড়। আমরা মাসুমের বাড়িতে এসেছি। মাসুম হচ্ছে আমাদের মাসি। আমার বিয়ের পর থেকে যেহেতু এই প্যান্ডামিক সিচুয়েশন শুরু হয়ে যায়, তো কোথাও আমাদের যাওয়া হয় না, কারোর সাথে দেখা করা হয় না। আমাদের বাঙালিদের বিয়ের পরে সবাই ইনভাইট করে, খাওয়া দাওয়া হয়, যেটা হয়ে ওঠে না। কিন্তু মাসুম জব, মানে এই সিচুয়েশনের মধ্যে এই মাসুম এই সিচুয়েশনের মধ্যে থেকেও মাসুম বহুবার আমাদের ডেকেছে, ডেট ঠিক করেছে, কিন্তু কোনোভাবে আমাদের কিছু না কিছু একটা হয়ে গেছে, এর জন্য আসা হয়নি। ও হচ্ছে মাসুমের বড় মেয়ে তিয়াশা, আর ও হচ্ছে ছোট মেয়ে দেবাদ্রিতা। কার্শিয়াং তাজ থেকে ও ট্রেনিং নিয়ে এসছে, ছাড়া তো যায় না, এই জন্য ওকে আমরা বলাই ছিল। আমি তো পার্সোনালি বলে রেখেছিলাম যাবো যখন একটা কিছু বানিয়েতেই খাওয়াবি। এখন হাতের সামনে খাবার থাকে তখন অন্য কিছু আর ভালো লাগে না। শ্রী এতক্ষণ ধরে বকছিল, ঠিক আছে, কিন্তু এখন খেতে বসবো, তাই তো? একদম। খাওয়াটা হচ্ছে অলরেডি তিয়াশা একদিন আমাদের বাড়িতে গিয়ে আমাদের মোমো আর স্যুপ করে খাইছিল, ক্লিয়ার স্যুপ করে, অসাম হয়েছিল। কি কি খাওয়াবি? মোমো সময় একবার এসো তো, মোমো পারি আর পুডিং পারি। ওটা টুসি এমন করে বলছে যে মোমো পারি, পুডিং পারি, মনে হচ্ছে যেন হচ্ছে ওই ছেলের বাড়ি থেকে ভিডিও কল করেছে যে কি কি পারো মা রান্না করতে, ওরকম একটা বলছে। বেসিক ব্যাপার হচ্ছে খুব ট্যালেন্টেড, ও খুব ভালো ভালো রান্না করতে পারে, মোমো পুডিং সব কিছু। আর এই যে এতক্ষণ যার কথা বলছিলাম, মাসুম মাসি হয় আর ওদের সাথে বন্ধুদের মতনই তোমার সম্পর্ক, তাই তো? একেবারে বন্ধুদের মতন সম্পর্ক। তো মাসুম আসার পর থেকে আমাদের সাথে কম কথা বলছে, রান্নাঘরেই থাকছে, আমরা যে খাবার ভালো ভালো খাবার বানাচ্ছে আর আমাদের সে খাওয়াচ্ছে। তো অলরেডি চলে এসছে হচ্ছে ইয়ে, ওইখানে এত ডিমের টেবিল বানিয়েছে, সবাই এতগুলো করে নেওয়ার পরেও এতগুলো পড়ে আছে। যাই হোক, খাই, খেয়ে নেওয়ার পরে আবার কথা বলছি। এই চলে এসছে বিরিয়ানি। আমি বিরিয়ানিটা মানে সিরিয়াসলি বলছি, বিরিয়ানিটা জাস্ট নেক্সট লেভেলে, জাস্ট নেক্সট লেভেলে বিরিয়ানিটা, মানে মানে সিরিয়াসলি আমি জাস্ট, মানে আমি জাস্ট ওয়েট করতে পারছি না, এত লোভনীয় হয়েছে, যেমন গন্ধ বেরোচ্ছে তেমন টেক্সচার আর সেরকম স্মেল, মানে ফাটাফাটি। কেমন কেমন লাগে দেখে? দক্ষিণ হচ্ছে আজকে আমার আর আমি শেষ দিন খাওয়া নিয়ম কর। হ্যাঁ, অনিয়ম কর, অনিয়ম করার শেষ দিন। কাল থেকে আবার পুরনো ফরম্যাট, এগেন স্ট্রিক্ট ডায়েট। যে আমরা স্ট্রিক্ট ডায়েটে থাকবো এবং খাওয়া দাওয়াটা খুব মেনটেন করবো, আর তাই জন্য এই পুজোর কটা দিন নিজেদেরকে আটকাইনি, যাতে শান্তি মতন খেয়ে নিতে পারি, যাতে লোভ না লাগে আর কোনো কিছুতে। আর এই হচ্ছে সেই বিখ্যাত চিকেন কি, এটা চিকেন কষা, চিকেন কষা কে বানিয়েছে? চিকেন কষা, কষা, ও বিরিয়ানির সাথে জমে যায় এটা। তো বিষয় হচ্ছে এখন বাজে হচ্ছে 11:45, আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, ফাটাফাটি একটা বিরিয়ানি আর চিকেন চাপ খেলাম আমরা। মাসুম করেছিল হচ্ছে বিরিয়ানি, আর টুসি করেছিল হচ্ছে চিকেন চাপ। আমরা বললাম যে তোরা এবার রেস্টুরেন্টের জন্য একটা প্ল্যান কর, মানে বস বললো যে টেক অ্যাওয়ের একটা প্ল্যান করতে। সিরিয়াসলি অসাধারণ, খুব লাইট, মানে কালারটা দেখলে সত্যি, মানে আমি তোমরা দেখলে এতক্ষণ ধরে, কালারটা অসাধারণ, জাস্ট অসাধারণ। টেস্টটাও জাস্ট, টেস্টটাও ডেফিনেটলি ভালো, নাহলে কালার নিয়ে কে বলে, অন্য কিছুই হতো। যাই হোক, তো আমরা এখন রেডি হয়েছি, বাইরে প্রচণ্ড লেভেলের বৃষ্টি পড়ছে, প্রচণ্ড প্রচণ্ড লেভেলের বৃষ্টি পড়ছে। তো এখান থেকে বেরোনোর আগে একটা সময় মিলে সেলফি নিই, সেলফি নিয়ে বাড়ি গিয়ে গুড নাইট করবো। চলো এখন এখান থেকে বেরোচ্ছি, বাড়ি গিয়ে আবার কথা বলছি। বাজে হচ্ছে 11:30, আর আমরা দুজনেই মানে রীতিমতো ভিজে গেছি, এই বৃষ্টি পড়ছিল, বাজে রকম বৃষ্টি পড়ছিল, তার মধ্যে আমরা বেরিয়ে এসেছিলাম।
কারণ আজকে প্ল্যান হয়েছিল সপ্তর্ষিদের বাড়িতে থাকার, বাট আমি ডিসাইড করলাম যে না, যেহেতু কালকে আমার অফিস আছে সেই জন্য ওখানে থাকা কোনোভাবেই সম্ভব না কালকে কাজে। কালকে মানে পুজোর পরে ফার্স্ট কাজ, 7-8 দিনের গ্যাপ পড়ে গেছে, এবার তো ভালো করে কাজে দৌড়াতে হবে, তো সেই জন্য ডিসাইড করলাম বাড়ি চলে আসি। মানে ও বেশি ভেজেনি, ও মাথার উপর ছাতা ছিল, তাই জন্য ও জাস্ট চেঞ্জ করে আসবে আর আমি স্নান ফান সেরে এসে শোবো। গিজারটা চালিয়ে এসেছি, গরম জল হচ্ছে। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো তাহলে ডেফিনেটলি ভালো লেগেছে, তো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, শেয়ার করো, সবাইকে দেখাও। যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে, যদি রেগুলার তোমরা আমাদের ব্লগ দেখো তাহলে বাকিদেরকেও দেখাও, ফ্যামিলি গ্রুপ ফ্রেন্ডস গ্রুপগুলোতে শেয়ার করে দাও, বেশি ঘাটাঘাটি ব্যাপার নেই। লাল রঙের বাটনটার উপরে নাচো লাফাও গাও বাট প্রেস করে যাও। সো আজকের জন্য এইটুকুনি, পরের দিন খুব জলদি দেখা হচ্ছে, গুড নাইট।